সুনামগঞ্জের মধুনগর উপজেলায় গোমাই ও সোমেশ্বরী নদীতে প্রতি বছর পাহাড়ি ঢলে বয়ে আসা পলি ও বালি পড়ে জেগে উঠেছে অসংখ্য চর। শীত মৌসুমে নদী নাব্য হারানোয় নানা সমস্যায় পড়ছে স্থানীয়রা। অন্যদিকে বর্ষায় পাহাড়ি ঢলে অকাল বন্যার শিকার হয়ে ফসল নষ্ট হচ্ছে কৃষকের। সমস্যা নিরসনে নদী পুনর্খননের দাবি জানিয়েছে এলাকাবাসী। শুষ্ক মৌসুমে চর পড়ে গোমাই নদীর মাঝে এভাবেই হয়েছে রাস্তা, হেঁটে পার হচ্ছে মানুষ। আর বর্ষায় থাকে উল্টো চিত্র, নদীর তলদেশ ভরাট হওয়ায় তখন পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পেয়ে ডুবে যায় হাওড় এলাকার ফসল, এতে ক্ষতির মুখে পড়ে কৃষক। এছাড়া এই উপজেলার সড়ক পথ সারা বছরের জন্য ব্যবহার উপযোগী না হওয়ায় যুগ যুগ ধরেই নদীপথই মানুষের ভরসা। নদীতে চর পড়ায় ফসল পরিবহনের সুবিধা নষ্ট হওয়ায় কৃষককে ধান বিক্রি করতে হচ্ছে লোকসানে। আমাদের নদীগুলায় নাব্যতা হারিয়ে ফেলছে, যার ফলে আমরা ব্যবসা বাণিজ্য করতে খুব সমস্যা হচ্ছে। নদী ভরাট হওয়াতে আমরা ন্যায্য মূল্যে ধানগুলা বিক্রি করতে পারতেছি না। সরকার যদি আমাদের এই নদীর খননের ব্যাপারে একটা ভালো উদ্যোগ নেন, সকলেই আমরা উপকৃত হব। গোমাইয়ের পাশাপাশি সোমেশ্বরীও নাব্য হারানোয় নানা সমস্যায় পড়েছে নদীর উপর নির্ভরশীল মানুষসহ স্থানীয় বাসিন্দারা। সংকট নিরসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। এই পানিটা এই দিক থেকে আসলে ওইদিকে চলে যেত কংস, এদিকের হাওড়গুলি নিরাপদ থাকতো, কিন্তু এই নদীটার মুখটা ভরাট হয়ে যাওয়ায় আজকের এই হাওড়গুলির দুরবস্থা হয়। এই নদীটা তাড়াতাড়ি খনন করা দরকার। নদীগুলোর যে প্রবাহ, সেই প্রবাহ এবং নাব্যতা কিন্তু দিন দিন হারাচ্ছে। এর কারণ বেড়িবাঁধ, আমাদের অপরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা, সড়কপথ নির্মাণ ইত্যাদি। আওর অঞ্চলকে বাঁচানোর জন্য নদী মানে খননের বিকল্প নেই। পানি প্রতিমন্ত্রী জানান, 14টি নদী পুনর্খননের পরিকল্পনা করা হয়েছে, অনুমোদন পেলেই কাজ শুরু হবে। এতে সুনামগঞ্জ সহ আশেপাশের এলাকা আকস্মিক বন্যা থেকে রক্ষা পাবে। 14টা নদী আমরা পুনঃখনন করে তীর রক্ষা করার জন্য আমরা আরেকটা প্রকল্প নিয়েছি। পুনঃখনন যখন হবে তখন সুনামগঞ্জ ও আশেপাশের এলাকা আগাম বন্যা থেকে রক্ষা পাবে। পরিকল্পিতভাবে খনন করে হবে নদী, পরিবর্তন হবে পরিস্থিতির, ফের সচল হবে জীবন জীবিকার কর্মকাণ্ড, এমন প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।